স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টায় পৃথিবীর অন্যতম দুর্গম জঙ্গল পাড়ি দেওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতায় পড়তে হচ্ছে বাংলাদেশি কিছু তরুণকে। পানামা কলম্বিয়া সীমান্তে পৃথিবীর ভয়ঙ্করতম রুট ড্যারিয়ান গ্যাপ পাড়ি দেওয়া অভিবাসন প্রত্যাশীদের মাঝে আছেন বাংলাদেশিরাও। তাদের দাবি, দালালদের প্রতারণার শিকার হয় ভুগতে হচ্ছে তাদের। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম SBS এর অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারাতেই স্পষ্ট কতটা ধকল গেছে তার উপর দিয়ে। এরপরে খাওয়া দাওয়া নাই আজ গত 4 দিন থেকে, শুধু নদীর পানি খাইতেছি। তো অনেক কষ্ট আছি ভাই, গত 11 দিন থেকে কোনো ঘুম নাই ভাই, গত 4 দিন থেকে কোনো খাওয়া দাওয়া নাই ভাই। আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়ার 1 মাস পর জুয়েল নামে এই বাংলাদেশের অবস্থান পানামার গহীন জঙ্গলে। সঙ্গী আছে বাংলাদেশের আরো কয়েকজন। অস্ট্রেলীয় টিভি চ্যানেল SBS এর অনুসন্ধানে উঠে এসেছে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের এই করুণ চিত্র। সড়ক পথে যুক্তরাষ্ট্রে ঢোকার লক্ষ্যে এসব তরুণ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, বলিভিয়া, ইকুয়েডর, কলম্বিয়া হয়ে পৌঁছেছে পানামায়। এখন পাড়ি দিতে হবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলের একটি, ড্যারিয়ান গ্যাপ। দুর্গম পথে বিষাক্ত সাপ আর ভয়ঙ্কর প্রাণী তো আছেই, সেই সাথে মাদক ব্যবসায়ী আর গেরিলাদের অভয়ারণ্য পানামা কলম্বিয়া সীমান্তের এই বন। ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়া এসব বাংলাদেশির দাবি প্রতারিত হয়েছেন তারা। যে কোনো মূল্যে আমেরিকা যাওয়ার স্বপ্ন থাকলেও জানতেন না এতটা কঠিন পথ পাড়ি দিতে হবে। প্রলোভন দেখিয়ে ড্যারিয়ান গ্যাপে নিয়ে আসে দালালরা, বিপুল অঙ্কের টাকা না দিলে মারধর, এমনকি আটকে রাখার অভিযোগও আছে। পানামার একটি NGO হিসেবে গেল 2 বছরে যেসব অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে ড্যারিয়ান গ্যাপ পাড়ি দেয়, তার মধ্যে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশিরা। বিপদসংকুল রুটের নানা জায়গায় অস্থায়ী আবাসগুলোতে দেখা মেলে বাংলা শব্দের আঁকিবুকি। অনিশ্চিত পথে নামার আগে নাম পরিচয় লিখে যান বাংলাদেশিরা। ভাই একটা জিনিস কি, আমার একটা মনের আছে কি, আল্লাহকে স্মরণ করলে সব কিছু ইনশাল্লাহ সফল হয়। ধারণা করা হচ্ছে প্রতি বছর ড্যারিয়ান গ্যাপ পাড়ি দিয়ে মৃত্যু হয় অন্তত 10,000 মানুষের। এরপরও বছরে কঠিন এই রুট বেছে নেন 25,000 অভিবাসী। শাকিল মাহমুদ, যমুনা নিউজ।